মশারা তুমি দেরি করলা কেন? স্যার মনে ছিল না। হ্যাঁ তো মনে ছিল না, পড়ালেখার কথা মনে না থাকলো তো কদাই। স্যার ওই চ্যাপ্টারটা স্যার শেষ করে দিবেন না, 14 নাম্বারটা। 14 নাম্বার করবা এখন বাসায়? স্যার আবার কিছু পরে রিভাই দিবে তো স্যার ওই দিন শেষ হয় নাই। এখন, ওই যে ওইটা দেখে দেখে ওইরকম করবা। এই যে দেখো ইন্ডিকেশন কষ্ট টু দি পাওয়ার এন এইরকম লেখবা। দেখো এইটা আগে দেখাইতেছি, তারপর যা মানে এটা আগে শেষ করে নি। 3 নাম্বার ফাইন্ড দি, এরপরে 10 টু দি পাওয়ার x, এরকম করে আসবে পরীক্ষায়, বুঝছো? কোশ্চেন কিভাবে বুঝছো? কোশ্চেন কটা লিখে রাখো, কথা সব জায়গায় ঠিক থাকবে। 1 নম্বর কস টু দি পাওয়ার 4 এইরকম এইরকম থাকবে, 10, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6 এরকম থাকবে। আমি 1 নম্বর করবো না কয় নম্বর করবো এটা বলো, যেটা করতে পারো একটা করাই দিবো আর বাকি 3টা তোমরা করো, 2টা। স্যার যেটা করলে আমরা সবগুলা পারবো ওইটা করে দেন। একটা করলি তো সব পারার কথা। মাঝখানেটা করে দেয় 2 নম্বরটা, আর 3-4 তোমরা 2টা বাসায় করবা। কোশ্চেন লেখছো? কোশ্চেন লেখো নাই? কোশ্চেন কোশ্চেন কিভাবে আসবে আমি লিখে জি দিলাম। স্যার এখন দেখো এই জায়গায় আমি লিখি, একটা 2 নম্বরটা আমি করাই দিতে আছি, লেট মনে করি IN ওয়ান ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এরকম হলো, কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এখন এই জায়গাটা করবা কি ভাঙ্গাই তৈবে একটু, কস টু দি পাওয়ার এন -1 x ইন্টু কস এক্স ডিএক্স, এইটাকে ইউ ধরবা, এটাকে ভি ধরবা, এই যে গুণ করলে আবার উপর লাইন ঠিক থাকে, বুঝো না সূচকের নিয়ম। তাহলে ইউ ইউ হলো কোনটা, কজে ইন্টিগ্রেশন ইউ ভি সূত্র জানো তো, n-1 ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এখন যদি না জানো এত বার করে লেখি তারপর না জানলে আর কি কম, আর মুদ্রা তো কেউ বলো না যে হ্যাঁ জানি বা কিছু। স্যার উপরের লেখা গুলো স্যার দেখা যায় না স্যার। উপরের লেখা দেখা যায় না? না স্যার বোর্ডটা আর কি, ক্যামেরাটা স্যার বাঁকা, স্যার বোর্ডটাই বাঁকা দেখা যাইতেছে। জি স্যার জি স্যার এখন ঠিক আছে স্যার। এখন দেখো ইউবি মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স ইউ, ওই যে সূত্র অনুসারে এই যে লেখাটা বুঝছো, এইটা এখন দেখো ডিডিএক্স ইউ ইউ কোনটা, ওই যে কজ কজের পাওয়ার আছে n-1 x ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, ব্যাস। এখন কজ এক্স হলো ইন্টিগ্রেশন কজ এক্স হলো কি সাইন এক্স, কস টু দি পাওয়ার n-1 x ইন্টু সাইন এক্স।
ইন্ডিকেশন এটা পাওয়ার পাওয়ার আনলো এখানে cos to cos x to the power n minus 2 n minus 2x আবার sin x sin cos x এর ডিফারেনশিয়াল হলো minus sin x এই যে minus দিলাম minus sin x আর ইন্টিগ্রেশন cos x হলো sin x dx হ্যাঁ cos x to the power n minus 1 x into sin x মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এই মাইনাস পিছনে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে কস টু দি পাওয়ার এন মাইনাস টু এন মাইনাস টু এক্স সাইন এক্স ইন্টু সাইন এক্স সাইন স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স দেখো এই পর্যন্ত বুঝে লিখলাম লিমন তারপর দেখো যে cos n minus 2x এটা গুণ দাও sin স্কয়ার x মানে কি 1 minus cos স্কয়ার x এখন এখন গুণ করো ইকুয়াল টু কস টু দি পাওয়ার কস এক্স এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কস স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টিগ্রেশন চিহ্ন তো ডিএক্স প্লাস মাইনাস এন মাইনাস ওয়ান তারপরে কস টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স দেখো ঠিক আছে গুণ করে দিছি গুণ করে দিছি cos টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স প্লাস এন মাইনাস ওয়ান এই জায়গায় আই এন মাইনাস টু আই এন মাইনাস টু বাম পাশে আই এন আছে আই এন মানে কি এটা তো দেখছো এটা এক নম্বর দাও এক নং দ্বারা মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আই এন এক নং দ্বারা বাই ওয়ান এখন এক নং দ্বারা এক নং দ্বারা এক নং এক নং দ্বারা অতএব cos to the power cos cos to the power n minus 1 x into sin x plus in in minus 2 ওইটা বাম পাশে নিয়ে আসি না এটা বাম পাশে নিয়ে আসো পক্ষান্তর করে বাম পাশে আনলে কত হবে দেখো এই বাম পাশে আছে কত আই এন ইকুয়াল টু এত এখন এটা যোগ করো আই এন আই এন কাটাকাটি যাবে এন আই এন থাকবে উপর থেকে লাইন মুছে ফেলবো কারো প্রশ্ন থাকলে করো আছে না স্যার নাই সবাই লিখে ভালো তাড়াতাড়ি এখন এই দুটো যোগ বিয়োগ করলে এন আই এন থাকে এন আই এন ইকুয়াল টু কস টু দি পাওয়ার এন প্লাস আই এন মাইনাস টু অতএব আই এন ইকুয়াল টু ওয়ান বাই এন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স প্লাস এন মাইনাস ওয়ান বাই এন নিচে এন আই এন মাইনাস টু
ইহাই নিম্ন লঘুকরণ সূত্র। এই যে এই মানটা আসছে, এটা কোনো কঠিন কিছু না, একটু ধারাবাহিকভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে, কোনো কঠিন অঙ্ক না। এটা পারলে তুমি এই সাইনও পারবা, সাইন আর কজ একই, একটা করে দিলাম আর একটা করবা, আর টেনেরটাও করবা, টেন তিনটা আগে করবা, তারপরে হলো পরের কথা, তিনটা আগে ভালো করে শেষ করো তিনটা অঙ্ক। এখন এটা মুছে ফেলি সব, এখন এইভাবে ইহাই নিন লঘুকরণ সূত্র, ইহাই ও এখন একটু পরে লেখো, এখানে মানটা একটু বসাই দাও। এরপরে আইএন মানে কি, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এন কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স। হ্যাঁ, ওই জায়গায় ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স, ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র, ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র ইহাই নিয়ে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা, ইংরেজিতে হুইচ ইজ দি রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। হুইচ ইজ দি রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা, হ্যালো বুঝছো রিডাকশন ফর্মুলা? হ্যাঁ কথা কো না কেন, সবাই বুঝছ? প্রিন্স জি স্যার। এখানে ওই যে লিমন নাই, লিমন ও জয়েন দিয়ে কি ঘুমাই? হ্যাঁ, ওই যে তোমার বন্ধু আছে না রিফাত, ওই রিপোর্টে যোগাযোগ করতে হবে, ওদের তো রিভিশন দিয়ে দিতে আছে, ওর কোনো খোঁজ খবর নাই কে? ওই ইতে থাকে না, কোন জায়গায় জানি থাকে, আমার বাড়ির পাশে থাকলে যোগাযোগ করে না কে? এত ক্লাস হয়ে যাইতেছে, ওর কোনো খোঁজ খবর নাই। এখন দেখো এই জায়গায় এক আর দুই, দুই নম্বর, তোমারও তো কোনো খোঁজ খবর নাই, ওর বন্ধু যে তুমি দ্বিতীয় অংশ সেকেন্ড পার্ট। হ্যাঁ, সেকেন্ড পার্টে কি আছে দেখো, এই জায়গায় আইএন, এই জায়গায় হলো আইএন, এই যে তাহলে দুই নঙ্গে এখন এরকম লাগবে আর কি, যদি এন ইকুয়াল টু সিক্স হয় বা ফাইভ, যেটা যেটা বসো এন ইকুয়াল টু ফাইভ হয় তবে তবে টু ইমপ্লাইজ দ্যাট, দুইয়ে মান বসাও দেখি, আই সি আই ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ কস টু দি পাওয়ার ফোর এক্স সাইন এক্স। হ্যাঁ, ফাইভ ফাইভ মাইনাস ওয়ান কত ফোর, হ্যাঁ ফোর বাই ফাইভ আই। ফোর বাই ফাইভ কস কস কিউব এক্স, কস কিউব এক্স লেখো, এরপরে কস এই যে আই থ্রি, এই যে এই জায়গাটা মান বসে বা টু ইমপ্লাইজ দেখ,
তাহলে আই থ্রি মান আমরা এখন দুঃখ এই যে কিভাবে মান বসাইলে কি হয়। হ্যালো হ্যালো বুঝছো, যদি এন ইকুয়াল টু ফাইভ হয় তবে টু ইমপ্লাইজ দ্যাট ওয়ান আই ফাইভ ইকুয়াল ওয়ান বাই ফাইভ কস টু দি পাওয়ার ফোর এক্স সাইন এক্স ফোর বাই ফাইভ আই থ্রি এখানে জায়গায় ফাইভ বসাবে টু ইমপ্লাইজ দ্যাট, বুঝছো সবাই? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি এখন আবার থ্রি বসাইতে হইবে এই থ্রি, কারণ এই যে থ্রি বসাই যদি এন ইকুয়াল টু থ্রি হয় তবে তবে আই থ্রি টু ইমপ্লাইজ দ্যাট আই থ্রি ইকুয়াল টু কত থ্রি হয়, তাহলে এই যে কত এই যে কত এইখানে মান বসাই দাও ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি ক্রস হ্যাঁ থ্রি মাইনাস ওয়ান প্লাস এখন টু বাই থ্রি আই থ্রি মাইনাস টু ওয়ান এখন বুঝো আই ওয়ান আই ওয়ানের মান কেমনে বের করবা এইখানে এক নঙ্গে বসাইবা যদি আই ওয়ান ইকুয়াল টু কত হবে বলো